সমাগত লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের পূর্বে মই আহি উপস্থিত হয়েছো ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত গোয়ালপাড়া পূব বিধানসভা সমষ্টির একটা সর অঞ্চলত। আর এই সর অঞ্চলত উন্নয়নের ক্ষেত্রে কেনেকুৱা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল সাংসদ বদরুদ্দিন আজবলে, কেনো তিনবার কয় সাংসদ হিসাবে তখেতে এই ধুবুরী লোকসভা সমষ্টিত আছিল। আর কিছু ইয়াত স্থানীয় লোক আছে কথা পাতিব বিচারে, তারা দেখা গেছে নির্বাচন আহি গল এই সর অঞ্চল আপনার উন্নয়ন কেনেকুৱা হয়েছে আর আপনার এবার কেনেকুৱা ধরনের প্রার্থী বিচারে? উন্নয়নের রেজাল্ট একেবারে শূন্য, আর এইবিলে আমি উন্নয়নমূলক কামর কারণে এক প্রগতিমূলক এজন নেতা বা এজন প্রার্থিত্ব বিচার যিজন নেতায় যিজন জনপ্রতিনিধিয়ে আমার এই সংখ্যালঘু থাকা পিছপৰি থাকা অঞ্চলবিলাক উন্নয়নের দিক দিব বা উন্নয়ন করাই দেখাই দিব পারে। তিনবার কয় দেখি ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ আছে বদরুদ্দিন আজমল, এই তিনবার সাংসদ হওয়ার পিছত আপনার উন্নয়ন কেনেকুৱা হৈছে? উন্নয়নের ক্ষেত্রে চক বিভিন্ন সময়ত ডিপোর্টার লৈ কৈছে যে তালাচাবিক ভোট, ডিপোর্টার সমস্যায় তালাচাবিত ভোট দিয়া এটা স্লোগান বনাইছিল, কিন্তু এইবিলি কি সমস্যা লব, কি ইস্যু দেখে আমাক ভোট বিচারব? কারণ এইবিলি আমার অঞ্চলত একেবারে উন্নয়ন একেবারে শূন্য। চাওক রাস্তাবিলাক, ঘাট রাস্তা ঘাট যিমান আছে কেঁচা আছে, ধূলি বালি উড়ে, তারপর খোয়া পানির ব্যবস্থা নাই, শিক্ষানুষ্ঠান ভাল নাই, তারপর বিজুলি বাতির ভাল ব্যবস্থা নাই। ইফালে প্রধান সমস্যা হয়েছে বলতমুড়ি নামের একটা অঞ্চল আছে যাত গড়খনিয়ায় বিগত 7-8 বছরে একেবারে গোয়ালপাড়ারপরা অঞ্চলটা একেবারে হেক করে ব্রহ্মপুত্র নদীলে রূপান্তর করেছে। নির্বাচনের সময় নির্বাচনের পাশে আহে না সাংসদগুলো দেখা পায় না? বিগত 15 বছর ভিতর একবারও আহি পাওয়া নাই। নির্বাচনের পাশে ইয়াত কাম একো নকরে, এতিয়ালৈকে আহাই নাই, কাম আর কি করবো না জানে যে এটা অঞ্চল আছে বলতমুড়ি বলে তেখেতর। আর বহু লোক আছে ইয়ার স্থানীয় লোক কথা পাতি, তারা অকমান আগবাড়ি আহিব, উন্নয়ন কেনেকুৱা আছে, কিন্তু নির্বাচন আহিলে আপনাদের এবার কেনেকুৱা ধরনের প্রার্থী বিচার? আসলতে যেটো ক্যান্ডিডেট ভাল হব আমার ইয়ার একে তাকে মই আমি ভোট দিম বলে ভাবিছো। তারপিছতো হল যে আমার বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া স্যারে 15 বছর রাজত্ব করার পিছত আমার যেটো গাঁত, আমার যেটো গাঁত রাস্তাঘাটের একো ব্যবস্থা করে দিয়া নাই, তারপিছত আর ঘর বাড়ি আছে ঘরের কোনো ধরনের ব্যবস্থা করে দিয়া নাই, তারপিছত আর গড়খনিয়া, গড়খনিয়া তো ইতিমধ্যে 8-9 বছর ধরে আরম্ভ হয়েছে। কেনেকুৱা পার্টি কেনেকুৱা বিচারি কেনেকুৱা? মোর যেটো কাম ভাল করব, যেটো কাম ভাল করব তাকেই আমি বিচার, আর তাকে দল নে বিচারি, আপনি দল না লাগে পার্টি ভালো হবে, পার্টি ভালো হবে লাগে এটাই আমি বিচার। না জিকার পিছত তো না, এই আগত মানে কি যেতিয়া ভোট ভোট লাগে তার আগতে আহি মানে অলপ মানে স্লোগান দি যায়, তারপিছত আর নাহে। স্থানীয় লোক আছে ধরনের প্রার্থী বিচারি নির্বাচন আহি গেল? আমি তো প্রার্থী মানে ভাল মানেই বিচার, ভাল মানে আগতে যেহেতু যা প্রার্থী আইসিল কোট কাম আমার হওয়া নাই তেনে এটা বদরুদ্দিন আজমলে তিনবার কয় সাংসদ হয়ে আছে, উন্নয়ন কোট করে আপনার দেখাই পাই আছে এইবিলাক সব জেনাহেন হেনাই নিয়ে আছে, আগত আগত জেনাহেন হেনাই নিয়ে আছে, উন্নয়ন কোট হওয়া নাই তো উন্নয়ন আহে না এই অঞ্চলটা আহে না না কোট আইসা আহে না যাবার তো আহ না, মই তো যাবারও আইসিল না মনত নপরে, আইসিল কি জানি কিন্তু এবার যাব এই 5 বছর আহাই নাই। ইলেকশন সময় আহে, ইলেকশন সময় আহে আর কি, ইলেকশন জিকার পাছত কোট আহে নাহে দেখুন নাহে হেখেলো নাহে। হল এ আমি দেখুৱালো ধুবুরী লোকসভা সমষ্টির যে গোয়ালপাড়া পূব বিধানসভা সমষ্টির এই সর অঞ্চলের যে সাধারণ ভোটারের মনের কথা হয়।